ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বাড়িতে সকলেই ভালোই আছো। আমিও ভালোই আছি। আচ্ছা, এখন আমি তোমাদের ফার্স্ট সামেটিভ ক্লাস নাইনের ফার্স্ট সামেটিভের যে আটটি চ্যাপ্টার আছে তার মধ্যে সামন্তরিকের ধর্ম অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো 6 নম্বর চ্যাপ্টারটা কেন আলোচনা করার জন্য আমি সিদ্ধান্ত নিলাম, তার কারণ হলো ফার্স্ট সেমিস্টারে মোট 40 নম্বরের কোশ্চেন হবে, আর 10 নম্বর এই একটি মাত্র চ্যাপ্টার থেকেই হবে। সেই জন্য আমার কাছে এই চ্যাপ্টারটি বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে 10 নম্বরের মধ্যে আছে, তাই এটা নিয়ে একটু আলোচনা করি। সামন্তরিকের ধর্ম, সামন্তরিক নামটা তো তোমরা সকলেই শুনেছ। আচ্ছা বলো তো, তুমি সামন্তরিক কাকে বলে? গুড, ঠিক বলেছ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকেই সামন্তরিক বলে। এই সামন্তরিকের কিছুগুলো বৈশিষ্ট্য তোমরা 7-8 অনেক কিছু শিখে এসেছো। আমরা তার ধর্মের উপর নির্ভর করে এখানে মোট 5টি উপপাদ্য আছে, উপপাদ্য 14, 15, 16, 17, 18। এই 5টি উপপাদ্যের মধ্যে আমরা আজ 14 নম্বর উপপাদ্যটি শিখব। এই উপপাদ্যের প্রতিপাদ্য বিষয় অর্থাৎ প্রশ্নটি কি আছে? প্রশ্নটি হল, কোন সামান্তরিকের 1 নম্বর প্রতিটি কর্ণ সামান্তরিকটিকে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 2 নম্বর, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। 3 নম্বর, সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। এই 3টে প্রমাণ আমাকে করতে হবে। তার প্রথম প্রমাণটিতে আছে 2টো ত্রিভুজ সর্বসমতা করা। তো সর্বসমতার 2 শর্তগুলো তোমরা ক্লাস 8-এ শিখে এসেছো, তা সত্ত্বেও এখন আমি একটু আলোচনা করি। আমি বোর্ডে লিখে রেখেছি, বোর্ডে দেখো। 2টি ত্রিভুজের সর্বসমতার শর্ত, 1 নম্বর শর্ত হলো এস শর্ত, 2 নম্বর হলো এস শর্ত, 3 নম্বর হলো এস শর্ত, আর 4 নম্বর হলো আর শর্ত। এই 4 নম্বর শর্তটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ভালো মতো মনে রাখবে, 4 নম্বর সূত্রটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর এই আরএইচএস এটা দেখে মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, কিন্তু এই আরএইচএস মানে বীজগণিতের রাইট হ্যান্ড সাইড ধরা হয়। এটা যেহেতু আমরা জ্যামিতি শিখছি, তাই আরএইচএস এর অন্য একটা নাম আছে, সেই নামটা আমি নিচে বর্ণন করছি। এই যে এস পড়ছি আমরা, এস তে হলো সাইড, এ তে হলো অ্যাঙ্গেল, আর এই যে আরএইচএস এর আরটা হলো রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, এইচ তে হলো হাইপোটেনাস মানে অধিভুজ, আর এস তে হলো সাইড। আরএইচএস এটি বীজগণিতের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড, আর সর্বসমতার সময় এটার নাম হলো রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। তো 1 নম্বর শর্তটা আমরা একটু দেখি, এস এরকম 2টো ত্রিভুজ যদি থাকে, PQR আর ABC 2টো ত্রিভুজ যদি থাকে, এই ত্রিভুজের একটি বাহুর সঙ্গে আরেকটা ত্রিভুজের একটা বাহু সমান, এদের একটি বাহুর সঙ্গে আরেকটা বাহু সমান, আর এই ত্রিভুজের AC বাহুর সঙ্গে এই ত্রিভুজের যদি PR বাহু সমান হয়, তাহলে আমরা এই ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ PQR লিখতে পারবো। এটা 1 নম্বর শর্তের ক্ষেত্রে বলা হয়। 2 নম্বর শর্তের ক্ষেত্রে যদি বলা হয় সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ 2টো সাইড এবং 1টা অ্যাঙ্গেল যদি সমান হয় 2টো ত্রিভুজের ক্ষেত্রে, ধরে নেই যে এই AB বাহুর সাথে PQ বাহু সমান, BC বাহুর সাথে QR বাহু সমান, আর এই অ্যাঙ্গেলটা সমান আছে, অর্থাৎ 2টো সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেল, 2টো সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেল 2টো সমান হয়েছে, তাহলে কিন্তু এই 2টো ত্রিভুজ সর্বসম হবে। 3 নম্বর শর্ত কি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডের সময় 2টো অ্যাঙ্গেল আর একটা সাইড, অর্থাৎ এই যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলের সঙ্গে যদি এই অ্যাঙ্গেলটা সমান হয়,
আর যে কোনো একটা সাইড যদি সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজ সরসম হবে। তাহলে 1 2 3 নিয়ে আমরা আলোচনা করলাম। 4 নম্বর শর্তটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেছেন। সমকোণী ত্রিভুজ যদি আমি এখানে দুটো সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, প্রথমে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ এর সমকোণ আর এটা এস সমকোণ, প্রথম প্রথম ত্রিভুজের বিটা হচ্ছে সমকোণ, দ্বিতীয় ত্রিভুজের এসটা সমকোণ, এই দুটো অ্যাঙ্গেল সমান হবেই। 2 নম্বর শর্ত অধিভুজ, এর অধিভুজ এসি আর এই ত্রিভুজের অধিভুজ হচ্ছে আরটি, এই দুটো যদি সমান হয়, আর যে কোনো একটা সাইড, আর দুটো সাইড আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা সাইড ধরলাম আমি এই সাইডের সঙ্গে এই সাইড সমান, তাহলে সমকোণ অতিভুজ বাহু, এখানেও সমকোণ অতিভুজ বাহু, এই এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের এই তিনটা জিনিস যদি ম্যাচ করে তাহলে ত্রিভুজ এ বি সি সর্বসম আর এস টি হবে। এই সর্বসমতাটা আমাদের এই সামন্ত্রিক ধর্ম চ্যাপ্টারে বেশিরভাগ উপপাদ্যের ক্ষেত্রে দুটো ত্রিভুজের সর্বসমতার যে প্রমাণটা, এই প্রমাণটা বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে। তাই দুটো ত্রিভুজের যে সর্বসমতার যে শর্তগুলো আমি আরেকবার ঝালিয়ে নিলাম। এখন আমরা আজকের যে উপপাদ্য তার প্রতিপাদ্য বিষয়টা আমি লিখব এবং সেটা নোট ডাউন করবো আমি, তোমরা একটু বিধান ভালো করে এটা। উপপাদ্য 14, প্রশ্নটা হলো বা প্রতিপাদ্য বিষয়টি হলো কোন সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এর বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এর বিপরীত কোণগুলি সমান, এই তিনটা প্রমাণ আমাকে করতে হবে। তো প্রথম প্রমাণটা হলো কি, সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা প্রশ্ন অনুযায়ী ছবি আঁকি, তারপরে আমরা একটা একটা করে প্রমাণ করতে থাকি। আমি লিখছি আমি তারপরে একটু আলোচনা করার চেষ্টা করছি।
আচ্ছা, এবার দেখো এই প্রশ্ন অনুযায়ী যে এবিসিডি সমান্তরিকে এবি আর সিডি বাহু সমান্তরাল, বিসি আর এডি বাহু সমান্তরাল, আর এসি কর্ণ এই যে সমান্তরিকটা দেখতে পাচ্ছ তোমরা, দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে, এবিসি আর এডিসি এই দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। আমাদের প্রশ্ন অনুযায়ী প্রমাণ করতে হবে যে দুটো ত্রিভুজে উৎপন্ন হয়েছে সেই দুটো সর্বসম, এক নম্বর আমরা লিখেছি ত্রিভুজ এবিসি সর্বসম সিডিএ, দুই নম্বর হচ্ছে বিপরীত বাহুগুলি সমান, এবি সমান ডিসি আর বিসি সমান এডি, আর তিন নম্বর প্রমাণ করতে বলেছে বিকোণের সঙ্গে ডিকোণ সমান, মানে বিপরীত কোণগুলি সমান, এই কোণের সঙ্গে স্ত্রীকোণ সমান। ভালো করে দেখে নাও প্রশ্নটা, ভালো করে দেখো প্রশ্নটা, ভালো করে দেখে প্রদত্ত আর প্রামাণ্যটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই যে তিনটা প্রমাণ করতে বলেছে আমাদের, এই তিনটা প্রমাণ আমরা পরপর লিখেছি, আমরা এখন এই প্রমাণ তিনটা পরপর আমরা করব। প্রথমে প্রমাণ কি হবে, সর্বসম, আমি ওটা লেখাগুলো মুছে দিচ্ছি, শুধু প্রমাণটা আমরা লিখব। তোমরা এই ভিডিওটিকে পজ করে একটু লিখেও নিতে পারো, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি, প্রমাণটা দেখো আমাকে। এক নম্বর প্রমাণটা কত বলেছে যে এই দুটো ত্রিভুজ সর্বসম, সর্বসমতারে যে আমরা শর্তগুলো প্রথমে জানলাম, এখানে কোন শর্তটা, চারটে শর্তের মধ্যে চার নম্বর শর্তটা তো হবেই না, কারণ এটি সমকোণী ত্রিভুজ নয়, তাহলে উপরে এক দুই তিন যে শর্তগুলো আমরা শিখলাম, এই তিনটে শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত এখানে ব্যবহার হবে। দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এরা একান্ত কোণ, কারণটা কি এই যে এবি আর সিডি সমান্তরাল আছে, এবি আর সিডি সমান্তরাল আছে, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি বিধক, এসি সাধারণ বাহু আর এই কোণটা আমি দিয়ে দিচ্ছি, এই কোণটার সঙ্গে এই কোণটা আরেকটা এখানটা আমি দিয়ে দিচ্ছি, কোণ এসি বি ইকুয়াল টু অন্তর সিএবি, যেহেতু বিসি সমান্তরাল এডি এবং এসি সেদক বা বেদক, তাহলে এই যে এবিসি ত্রিভুজ আর সিডিএ এই দুটো ত্রিভুজের প্রথমে এক ধরনের কোণ সমান দেখানো হলো, তারপরে একটি বাহু সমান দেখানো হলো, তারপরে আবার এক ধরনের কোণ, অর্থাৎ কোণ বাহু কোণ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তে সর্বসম হল, তাহলে আমার হলো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি বি এ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে। আমি যে তিন নম্বর শর্তটা লিখেছিলাম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, সেই শর্তটি এখানে ব্যবহার করলাম। এবার যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তাই এই দুটো ত্রিভুজের আমার যা যা সমান করা দরকার আমি সবটি সমান করতে পারবো, তাহলে আমাদের এখন এটা এক নম্বর প্রমাণ হয়ে গেল, বিপরীত বাহুগুলো সমান আমি দিয়ে দিব, এ বি সমান ডিসি ও বিসি সমান এ ডি, যেহেতু এটা সর্বসম দুটো ত্রিভুজের অনুরূপ বাহু, দুই নম্বর প্রমাণিত। আবার এই দুই ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে যেহেতু এরা সর্বসম, আমাদের এবিসি ইকুয়াল টু এডিসি, যেহেতু আমরা কি বলবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ,
এই দুটো কোন আমরা এখন যদি যোগ করি, এখন কোণ বিএসি প্লাস সিএবি, বিএসি সমান আমরা কোনটা পেয়েছি, বিএসি সমান পেয়েছি আমরা এসিবি, এসিবি প্লাস সিএডি সমান আমরা পেয়েছি এদিকে এসিবি। ছবিতে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, বিএসি বিএসি প্লাস সিএডি বিএডি ইকুয়াল টু বিসিডি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল তিনটা প্রমাণ। তাহলে তোমরা দেখে নাও এই যে প্রথম আমরা যে প্রথম প্রমাণটা করতে বলেছিলাম যে দূরত্বের উপর সর্বসম সেই সর্বসম আমরা প্রমাণ করলাম, বিপরীত বাহুগুলো সমান দেখালাম আর বিপরীত কোণগুলো সমান দেখানো হয়ে গেল। তাহলে উপপাদ্যটি আমরা প্রমাণ করে নেব, ঠিক আছে ভালো করে দেখে নাও। এবার আমরা এই যে উপপাদ্যটা শিখলাম এই উপপাদ্যের উপর দুটো বা তিনটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে করবে, স্কুল খুললে আমাকে দেখাবে, ঠিক আছে আমি মুছে দিচ্ছি এটা। এবিসিডি সামান্তরিকের এখানে প্রথমে চিত্র অনুযায়ী দিলাম, চিত্রানুযায়ী এ বি সি ও বি সি ডি কোণের মান নির্ণয় করো। এ বি সি ডি সমান্তরিকের এই চিত্র অনুযায়ী দেখে নাও এ ডি সি আর বি সি ডি কোণের মান নির্ণয় করো। দু নম্বর চিত্র অনুযায়ী পি কিউ আর এস সামান্তরিকে কোণ পি আর কিউ ও আর এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই চিত্র অনুযায়ী এই উপপাদ্যকে আমরা কাজে লাগিয়ে এই দুটো প্রশ্নের উত্তর করতে পারবো, তোমরা স্কুল খুললে এই দুটো হোমওয়ার্ক করে দেখাবে, ঠিক আছে। তোমরা বাড়িতে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।